নিয়মিত রাজনৈতিক আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ডক্টর কামাল হোসেনকে হত্যা পরিকল্পনার অডিও ফাঁস হয়েছে। তারেক জিয়ার নির্দেশে এই হত্যার ছক তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যে অডিওটি ফাঁস হয়েছে সেখানে কথা বলেছেন গণফোরামের মহাসচিব মোস্তফা মহসিন মন্টু এবং শওকত। দেশ বাংলা টিভির দর্শকদের জন্য অডিওটি সরাসরি তুলে ধরা হলো। জি সালাম আলাইকুম। আসসালাম মন্টু ভাই, আমি শওকত বলছিলাম, বিএলএস। হ্যাঁ শওকত, কেমন আছো? কেমন আছি, আছি ভালো। আপনি কেমন আছেন? আমি একটা ইম্পর্টেন্ট খবর দেওয়ার জন্য আপনাকে ফোন করলাম। আপনি ডক্টর কামাল হোসেনকে যেকোনো ভাবে কোন নিরাপত্তা হেফাজতে নিয়ে যান। আচ্ছা। হ্যাঁ, কারণ ওনার উপরে অ্যাটেম্প আছে। আচ্ছা, এটা হচ্ছে রাজনৈতিক ফায়দা লোটার জন্য। যদি টাকা পয়সায় কাজ না হয় বিএনপির, তাহলে কিন্তু তারা লাস্ট ইয়ে হলো যে তাদের ডক্টর কামাল হোসেনকে হত্যা করা। ডক্টর কামাল হোসেন বিএনপির কেউ না, বরং ওনাকে মানলে তারা রাজনৈতিক ফায়দা লুটবে। বলছেন আপনি ইমিডিয়েটলি মন্টু ভাই, যেহেতু আপনি আমার, আমরা একসাথে, আমি এটা লন্ডন থেকে খবর পেয়েছি যে তারেক রহমানের খুব ক্লোজ আমাদের সিলেটে, কারণ আপনি জানেন যে বিএনপি সব নেতাকর্মী হচ্ছে সিলেটের, লন্ডনে, এবং সে ওখানে তারেক রহমানের খুব কাছের, এবং দুবাই থেকে অলরেডি 7 জন কিলার আপনার পাকিস্তানি বাংলাদেশে ঢুকছে, এবং লাস্ট মোমেন্টে তারা চেষ্টা করবে ইভেন ইলেকশনের আগের দিন হলেও ডক্টর কামাল হোসেনকে হত্যা করা। বুঝছেন, আপনি আপনার প্রশ্ন নিতে হয়, আমি ডিসিডিবিকে বলছি, হ্যাঁ ডিসিডিবি তারা ইয়ে নিচ্ছে যে তারা বলে যে আমরা বলে যে আপনাদের কালকে অপমান করছেন ডক্টর কামাল হোসেন, ওই অজুহাতে আপনারা ওনাকে নিয়ে আসেন, কারণ ওনাকে সেভ করা হচ্ছে এখন আপনাদের দায়িত্ব। ওরা কোথায় নিয়ে যাবে? ওরা নিয়ে ধরেন কাস্টডিতে রাখবে, সেই কাস্টডিতে রাখলে ওনাকে কাস্টডি রেখে তো নিরাপত্তা দিলে তো, কারণ বাইরে থাকলে তো ওনার লাইফ, ওরা কি গ্রাউন্ডে নিয়ে যাবে? যে কোনো ওনার জীবনের নিরাপত্তার জন্য, যে গ্রাউন্ড তো ব্যাপার না এখানে মন্টু ভাই। নিরাপত্তা তো বঙ্গবন্ধু তো ওয়েল সিকিউরড বাড়িতে ছিল না, জাতীয় চার নেতা জেলখানার ভিতরে ছিল না, না সেটা তো ধরেন তখন কাকদের হাতে ছিল। হেফাজতে কি মানুষ মরে না? তা তো মরে, তা তো মরে, কিন্তু এখন যদি পলিটিক্যাল ওই রাজনৈতিক ফায়দা লুটার জন্য যদি কেউ করে এটা, তাহলে তো এখন এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য জানাতে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন।